All I've seen. Welcome back to my channel Ishika blog. আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, কিন্তু মন মেজাজটা একদমই ভালো না। নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো এখন সকাল বলছে কেন, দুপুর হয়ে গেছে, 12:04 বাজে, আর মামাম জাস্ট ঘুম থেকে একটু আগেই উঠলো, এই যে এখনও কোলে শুয়ে পড়ে রয়েছে। এই যে এটাকে এখন ব্রাশ করাতে নিয়ে যাব। আর ওইদিকে বড় নেই, বড় চলে গেছে ডিউটিতে, বাপ্পাও বাড়িতে নেই। কি হয়েছে বাবা, কাশি হচ্ছে? বাপ্পাও নেই বাড়িতে, বাপ্পা ফিল্ম দেখতে গেছে, চলে আসবে। ও 10:00 সময় চলে গেছে, ওদের 10:00 থেকে শো ছিল, হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে ওর ফিল্ম দেখতে যাওয়ার, মানে কালকেই ঠিক হয়েছে, তো তাই জন্য গেছে, 10:00 সময় বেরিয়ে গেছে, চলে আসবে 12:30 মধ্যে চলে আসবে। আর তোমাদেরকে তো দেখালাম যে মাও নেই বাড়িতে, মাও বেরিয়েছে, মা গেছে, মা আজকে স্কাউটে প্রোগ্রাম রয়েছে, তো সেখানে মা গেছে। তো যাই হোক, এখন বাম্মাকে ব্রাশ করাই। আর মন মেজাজটা ভালো না বলতে তোমাদেরকে আমি এসে বলছি, ওকে আগে ব্রাশটা করিয়ে নিই। আচ্ছা নিয়ে যাব, তো এসে আমি দাঁড়া পরে কথা বলছি, তো 12:00 বেজে গেছে, তো খাওয়াবো, আমি এসে পরে কথা বলছি, চলো। তো বাবা আমাকে ব্রাশ দিয়ে আসলাম, ততক্ষণ এখানে বিছানাপত্র গুছিয়ে নিই। দেখো বিছানার অবস্থা আমার, পুরো বিছানা এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এটা গোছাবো। তো ততক্ষণ মুখে ব্রাশটা দিচ্ছে, তো এইটুকুটা করে নিই, এটা গুছিয়ে নিই। তারপর তুমি আবার খাটে উঠছো কেন, চলে আসলো আবার ব্রাশ নিয়ে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও তোমার বালিশটা, দিয়ে দাও নিচে ফেলো। আচ্ছা ঠিক আছে যাও, পেটেকে খাওয়াবো, আসো নিচে চলো, আসো নিচে চলো। অনেকগুলো কাপড় রয়েছে, সেটাও কাচবো, আজকে অনেক কাজ রয়েছে, কাজ তাও কমই বলবো, কারণ আজকে মা সকালবেলা অনেকগুলো কাজ করেই গেছে, সমস্ত কাজ শেষ করেই গেছে, আমার নিজের কাজগুলোই আছে পুরো, সেগুলোই করতে হবে এখন। তো কাজ করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্পও করে নিই, আমার কাজটাও হয়ে যাবে, তোমাদের সাথে গল্প করাও হয়ে যাবে। কী বলতো, আজকে কারোরই মন মেজাজটা খুব একটা ভালো না। আমাদের যে পুরীতে যে ঠাম্মাটা ছিল, উনি আর নেই আমাদের মধ্যে, কালকেই খবর পেলাম, শোনার পর থেকে সবারই একটু মন মেজাজটা খারাপ, আর আমার তো আরও বেশি মানে খারাপ লাগছে। কেন বলো তো, আমি তো
কিছুদিন আগেই পুরী গেছিলাম, ফেব্রুয়ারি মাসের দিকে পুরী গেছিলাম, তখন দেখে এসেছিলাম ঠাকুমাকে, একদম ভালো ছিল, সুস্থ ছিল। হট করে এরকম একখানা খবর পাবো কখনোই ভাবতেই পারিনি যে এইরকম একটা বাজে খবর পাবো। তো সেটার জন্যই সবারই একটু মন মেজাজটা খারাপ, কারণ কেউ এরকম পুজোর মধ্যে এরকম খবর কেউ আশাই করেনি। আর পুজো সবাই আর ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই তো সেটাই চায়, তার মধ্যে এই জিনিসটা মানে সত্যি আশা করতে পারিনি। এই ঠাম্মার সাথে আমার বিয়ের পর এই নিয়ে দুবারই মাত্র দেখা হয়েছে, কিন্তু আমার দুবার দেখা হয়েছে ঠিকই, কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমি ওনাকে চিনি না বা ওনার সাথে আমার নতুন পরিচয় হয়েছে, এরকম কখনোই মনে হয়নি। উনি এতটাই মানে মিশুকে ছিলেন যে নিজেরই মনে হতো, আমার নিজের ঠাম্মার মতোই মনে হতো, কখনোই ওরকম দূর সম্পর্কে বা ওরকম মানে শ্বশুরবাড়ির দিক থেকে ওরকম কিছু মনে হতো না, খুব কাছের মানুষ মনে হতো। কাল থেকে একদমই ভালো লাগছে না, খালি ঠাম্মার মুখটা মনে পড়ে যাচ্ছে, আমি তো কদিন আগেই দেখেছি, তাই জন্য আরও বেশি মনটা খারাপ করছে। জানি না তোমাদের সাথে ঠিক কতটা ব্লগ শেয়ার করতে পারবো আজকে। এই যে মাম্মামের খাবারের থালা, দিচ্ছি বাবা, এখন এটাকে খাইয়ে নি, দিচ্ছি তো। একটা 27 বাজে, বেলা 1:27, আর এখন আমি করছি এদিকে রান্না, ওদিকে কুমড়ো ভাজা আমার হয়ে গেছে, আর এখানে আলু ভাজা করছি। সকালবেলা ডাল আর ভাত মা পড়ে গেছে, সাথে তো কিছু ভাজা ভুজি না থাকলে খাওয়া যায় না, তো একটু আলু ভাজা করে নিচ্ছি। আর দেখি কিছু যদি করা যায়, ইচ্ছে করছে একটু পোস্ত করতে, কারণ কড়াইয়ের ডাল করেছে মা, তো কড়াইয়ের ডালের সাথে একটু পোস্ত হলে ভালো লাগে, তো দেখি যদি টাইম পাই একটু পোস্তটাও করবো। আর মাম্মাম বাপ্পার সাথে খেলা করছে, বাপ্পা চুলেও এসছে, তো তাই ঘরে রয়েছে বাপ্পার সাথে, তো চলো রান্নাটা সেরে নিই আর পরে চলে যাচ্ছি। এই যে আমার আলু ভাজা হচ্ছে, আর একটা কুমড়ো অল্প করেছি, কারণ কুমড়ো খালি আমি খাবো, আর কেউ খায় না কুমড়ো। মাম্মামকে যদি এক পিস দিই তো খাবে, নাহলে না, বাপ্পাও খাবে না, আর আমার বর তো খাই না, আর মা তো যেহেতু আজকে ওখানেই সারাদিন থাকবে, খাওয়া দাওয়া ওখানেই হবে। চারটার সময় বেরিয়ে যাবে, তো ফ্রেন্ডস আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি, এখন খাবো। আর মাম্মামকে খাওয়াচ্ছে ওর বাবা, বাবা চলে এসছে বাড়িতে, লাঞ্চ করতে এসছে, আবার চলে যাবে, ডিউটি চলে যাবে, তো চলো এখন লাঞ্চ করে নিই। জানোই তো লাঞ্চে কী কী আছে, একটুখানি আলু পোস্ত করেছি, ভাবছিলাম করবো কী করবো, তারপরে ভাবলাম না একটু আলু পোস্ত করেই নিই, খালি আলু ভাজা দিয়ে কুমড়ো দিয়ে খাওয়া যাবে না, তাই একটু আলু পোস্ত করলাম। তো এখন বরকে ভাতটা বেড়ে দেবো, ও খেয়ে দে আবার ডিউটি চলে যাবে, আর ওদিকে বাপ্পার খাওয়াও হয়ে গেছে, মাম্মামের খাওয়াও হয়ে গেছে, বরকে দিই তারপর আমিও খেয়ে নেব। আর আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ রান্নাবান্না হয়েছে, আর তার উপরে অসুস্থ শুরু হয়ে গেছে, তাই এখন থেকে আমাদের নিরামিষই খাওয়া হবে, আমিষ আর ঘরে ঢুকবে না। আর মা যেহেতু রাত হবে আসতে, তাই মা বাইরে খেয়ে নেবে, নিরামিষ কিছু খাবে বলছিল বাইরে। তো এই তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো, আর বেশি কোন বকবক করবো না তোমাদের সাথে, এমনিও ভালো লাগছে না। তো চলো দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।